আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আমি আনোয়ার মিঠু, টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কি মোবাইলের কিবোর্ড ছাড়াও আপনি আপনার হাত দিয়ে শুধুমাত্র কিভাবে আপনি অন্যের সাথে চ্যাটিং করতে পারবেন কিংবা যে কোনো কিছু লিখতে পারবেন। আপনি কিবোর্ড ছাড়াও এখন হাত দিয়ে যা লিখবেন সেটাই আসলে সেইভাবেই আসলে আপনারা চ্যাটিং করতে পারবেন। আমরা নর্মালি যেরকম খাতায় লিখি হাত দিয়ে, সেম ওইভাবেই আপনি ইচ্ছা করলে এখন মোবাইলেও সেইভাবে লিখতে পারবেন। তো চলুন দেখা যাক। তো এর জন্য আসলে গুগল প্লে স্টোরে যেতে হবে আপনাকে। গুগল প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে গুগল হ্যান্ডরাইটিং। দেখেন যে গুগল হ্যান্ডরাইটিং এটা আপনাকে লিখতে হবে। গুগল হ্যান্ডরাইটিং লেখার পরে এই অ্যাপসটি চলে আসবে, এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। আমি ইনস্টল করছি, অ্যাকসেপ্ট। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করে নিলে আপনি অটোমেটিক্যালি আমাদের চ্যানেলের সকল ভিডিও আপডেট পেয়ে যাবেন। তো এটা ইনস্টল কমপ্লিট হয়েছে, এখন এটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে জাস্ট কিছু এগ্রি করে দিতে হবে। বাই ইউজিং গুগল হ্যান্ডরাইটিং ইনপুট ইউ এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা এগ্রি করতে বলছে, আমি এগ্রি করে দিচ্ছি, ওকে। ওকে করে দেওয়ার পরে ইনেবল গুগল হ্যান্ডরাইটিং ইনপুট, এটাকে আপনাকে ইনেবল করতে হবে। এর জন্য এখানে ক্লিক করে দেখেন এই যে গুগল হ্যান্ডরাইটিং ইনপুট, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে জাস্ট ওকে। ওকে দেওয়ার পরে আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে ইওর ল্যাঙ্গুয়েজ আর ডাউনলোডেড। এখন আপনাকে ল্যাঙ্গুয়েজটা, আপনার ল্যাঙ্গুয়েজগুলো ডাউনলোড হচ্ছে। এখন আপনাকে সিলেক্ট গুগল হ্যান্ডরাইটিং ইনপুট, এটাতে ক্লিক করে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। এই যে এটা ইংলিশ গুগল হ্যান্ডরাইটিং ইনপুট, আমি এটাকে সেন্ড করে দিচ্ছি। আমার এখন কিন্তু স্যামসাংয়ের কিবোর্ডটা সিলেক্টেড করা, তো আমি এখন ইংলিশ গুগল হ্যান্ডরাইটিং ইনপুট এটাকে সিলেক্ট করবো। ব্যাস সিলেক্ট করার পরে আমার কাজ কমপ্লিট, আমার সব কাজ ডান। আমি এখন কি করব আপনাদের একটু চেক করে দেখাবো যে আসলে এটা কীরকমভাবে কাজ করে। তো আমি ধরেন আমি ইমোতে গেলাম, ইমোতে যে কোনো পার্সনের সাথে আমি যদি চ্যাট করতে যাই সেক্ষেত্রে জাস্ট আমাকে এখানে দেখেন, আমি এই যে রাইট হিয়ার আপনাকে এখানে লিখতে বলছে, আমি হাই। দেখেন এই যে আমি হাই লিখলাম, এটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। হাই লেখার পরে আপনি প্রত্যেকটা ওয়ার্ড লেখার পরে একটাকে স্পেস দিলেন, হ্যাঁ আপনার পরবর্তী লেখাটা আপনি লিখতে পারবেন, হাই। দেখেন এইভাবেই আপনি কিন্তু লিখতে পারেন। আমি যদিও এটা কম্পিউটারে দেখাচ্ছি, আমি এখন ম্যানুয়ালি হাত দিয়ে দেখাচ্ছি। হাই, কেমন, স্পেস আছো। তো এইভাবে আসলে আপনারা খুব ইজিলি কিবোর্ড ছাড়া, আমি কিন্তু কিবোর্ড ইউজ করছি না, আমি যেটা এখন ইনস্টল দিলাম গুগল হ্যান্ডরাইটিং ইনপুট এটা দিয়ে কিন্তু আমি এখন লিখলাম। তো এইভাবেই আসলে আপনারা এখান থেকে কিবোর্ড ছাড়াই অটোমেটিক্যালি লিখতে পারবেন। এই অ্যাপসটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কোনো ধরনের টিউটোরিয়াল প্রয়োজন হলে আমাকে অবশ্যই নক করবেন, কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও। ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com। লাইক আস অন ফেসবুক facebook.com/technologytimesbd। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।